গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওকে আমি তো পাচ্ছে না, তাই জামাইকে ডেকে পাঠানো হয়েছে। এগুলো কি নিয়েছো, পাট শাক মাছ শাক? ও, আর ওইটা আম না লেবু নিয়েছো? আম আছে। ভিডিও করতে হবে, ধরো আগে দেখছিস খুব অসম্ভব। এইটা বকা খাবি কিন্তু এবারে, তাহলে এবারে তাহলে কিন্তু বকা খাবি তুই আমার কাছে। দেখো সবজি বাজার কম, আমের বাজার বেশি, একটা ক্র্যাকের পর সাজিয়েই যাচ্ছে। কিলো এনেছো আজকে? আর এই যে এখানেও দেখো সাজিয়ে রাখো, একটু টানো দেখি পেপারটা থেকে। আর আর যাবে না না, তখন অসুবিধা হবে কি? দাঁড়াও দেখাই তোমাকে, দেখো দাঁড়াও অন্ধকার, সরি ফ্ল্যাশ জ্বালাই। দেখো আম, আম আমাদের ফ্রিজ নেই, তাই এইভাবে আম আমরা আগাগোড়া থেকে এইভাবেই রেখে আসি। আমাদের ফ্রিজ আছে, তারা রাখে। বাবা এত আম, কে খাবে আম, কে খাবে বলো? আমায় আমায় এদিকে দেখো, এদিকে তাকিয়ে আম কে খাবে? আমি তোমরা কি পাট শাকের টক খেয়েছো? আর যদি না খেয়ে থাকো, দেখি আমি আজকে রেসিপি শেয়ার করতে পারি কিনা। একটু ভাজবো, ও কাকিমা নিবে বলেছে, আবার পাট শাকের টক করলে বলেছে আমাকে একটু দিয়ে যাস। তুমি করবে না কিন্তু, মা করবে। কেন? তুমি পারো না। আমি বলে পাট শাকের টক করতে পারি না মা। আমি পারি না, না কথা কম বলবো না। তো যাই রান্না বান্না বসাই, কারণ সবারটা মতো বাজছে। তো দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসিনি, একটা কারণ হয়ে গেছে তার জন্য আসিনি। বরের সাথে একটু ঝগড়া হয়েছে, আবার মিল হয়ে গেছে। কি কি হয়েছে? এগুলো তো টোকাটুকি হতেই থাকে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এটা না হলে হয়তো হাজব্যান্ড ওয়াইফ ধরা যায় না। অতিরিক্ত মিলও ভালো না, এটা আবার হ্যাঁ অতিরিক্ত মিলও ভালো না, সেটা আশা করি সবাই জানো। এই গেল 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 গেল, খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল খেয়ে নিল। তো আজকে তো প্রথম থেকে গরম গরম গরম। আরে ভাই লাইটটা জ্বালাও, যে এখন ওয়েদারটা দেখছো আমাদের কি আনন্দ হচ্ছে, মানে পুরো ঠান্ডা হয়ে গেছে আর হাওয়াটা দিচ্ছে, মানে মনে হচ্ছে ঘুম পেয়ে যাচ্ছে, মানে এইরকম। কিন্তু প্রচণ্ড ধুলো উঠছে, যতক্ষণ না বৃষ্টিটা হবে ততক্ষণ শান্তি হবে না, মানে পুরো ঝড়ের মতো মনে হচ্ছে। বৃষ্টি দেখো দেখো এই সামান্য একটু হাওয়া উঠেছে, তাতে গোটা ঘরে এত ধুলো ঢুকেছে। আর এই ধুলোটা যদি এখন ঝাড় না দিই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই ধুলোটা যদি এখন ভালো মতো ঝাড় না দিই তাহলে গোটা এখানটায় কাদা কাদা হয়ে যাবে।
এখানে এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।